মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এই আন্টি, মলি কোথায়? তোমার অ্যাসিস্ট্যান্ট মলি কোথায়? এতবার করে ডাকছি, সাড়া দিচ্ছে না কেন? মলি কোথায়? অন্য সময় হলে না এই কলার ধরার আগে তোর হাত আমি ভেঙে দিতাম। কি দেখছিস? মলি কোথায়? তোর অ্যাসিস্ট্যান্ট কোথায়? ওই বুড়িটা কোথায়? ডাকো কে। স্যার আমি জানি না। স্যার জানিস না? না জানিস না? তুই কি ভাবছিস এই বাড়িতে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। কোথায় মলি? কোথায় মলি? রণ ছাড়ো কে, রণ ছাড়ো, ছেড়ে দাও কে। পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ পাগল হয়ে গেছি আমি, পাগল হয়ে গেছি। তোমরা সবাই মিলে আমাকে পাগল করে তুলেছো। আমার তো এখন প্রত্যেকের উপর সন্দেহ হচ্ছে। আমি শিওর এই বাড়ির কোনো মেম্বার আমার পেছনে আমাকে স্ট্যাপ করার চেষ্টা করছে। আমার পিঠ পিছে এই বাড়ির কোনো মেম্বার আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করছে। আমি যদি একবার তাকে পাই তাহলে তাকে শেষ করতে কিন্তু আমার তো বড় ভাবতে হবে না। কি বিপদে ফেললে বলতো তুমি আমাকে বলে বাবা? কি করবো এখন আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। ইন্দ্রবাবু মেসেজ করেছে, রণদাদা ওদিকে খুঁজছে আমাকে। আমাকে তো যে করে হোক মলি সেজে এখন ভেতরে ঢুকতে হবে। কিন্তু ভেতরে ঢুকবো কি করে? শাড়িটাও কেউ গুটিয়ে নিয়েছে। কি করবো আমি, কি আমার মাথা কাজ করছে না। আচ্ছা আমাকে না পেয়ে ওরা ইন্দ্রবাবুর কোনো ক্ষতি করে দেবে না তো? না না, কি ভাবছি আমি, আমি কি করবো বলে বাবা? কিছু তো একটা উপায় বলো তুমি। আমি এই যে মিস্টার অ্যান্থনি, তোমার ওই অ্যাসিস্ট্যান্ট মলি, ও যদি আজকে না আসে তাহলে কিন্তু তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না তোমাকে। কোথায় তোমার অ্যাসিস্ট্যান্ট? কোথায় মলি? কোথায়? আসুন আসুন স্যার, আসুন এখানে আসুন। এ বাবা, এখানেই তো দাঁড়িয়েছিল, গেল কোথায়? পুলিশ, পুলিশ কে কে খবর দিয়েছে? এখানেই দাঁড়িয়ে ম্যাডামের মাথায় বন্দুক ধরেছিল। আমি ওই জন্য তো ভয় পেয়ে গেছিলাম, খুব ভয় পেয়ে গেছিলাম আমি। পুলিশ, পুলিশ আমি 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 দেখেছি পুলিশ। আমি যখনই দেখেছি ম্যাডামের মাথায় বন্দুক ধরেছে খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে বাইরে গিয়ে পুলিশ ডেকে নিয়ে এলাম, ওই জন্যই আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম ওকে পুলিশে দিয়ে জেলে ঢুকিয়ে দেব, কিন্তু এখানেই তো ছিল। কোথায় গেল? এখানেই দাঁড়িয়ে ছিল। আচ্ছা ওই যিনি বন্দুক নিয়ে এসেছিলেন উনি কি আপনাদের পূর্ব পরিচিত? মানে আপনাদের সাথে কি শত্রুতা রয়েছে? না হলে হঠাৎ বন্দুক নিয়ে আপনাদের বাড়িতে আসতে গেলেন কেন? এখন এসব নিয়ে মুখ খুলে উল্টে নিজেই ফেসে যাব। না না স্যার, অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটাই আমাদের পারিবারিক ব্যাপার। পারিবারিক ব্যাপার? কি বলছেন কি স্যার? আমি তো দেখেছি, আমি যখনই দেখেছি বৌদির মাথায় বন্দুক তাক করেছে তখনই তো বাইরে গেছি লোকজন ডাকতে। আবার কি বলছিল জানেন? বলছিল এক্ষুনি মেরে দেব, ওই জন্য লোকজন ডাকতে গেলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।